আমার জীবনটা ধ্বংস করে দিল এই জীবনে, এই জীবনে আমি রাখে কি 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 রাখে কি করব, আমি কিভাবে বাঁচবো? আমার আমার পরিবার মৃত্যু শোক চলতেছে, আমার পরিবারের রান্না হচ্ছে আমি খাই না, আমার ওয়াইফ ওয়াইফ খাচ্ছে না, আমার আমার কোনো সময় খাই কোনো সময় খাই না, প্রতি বাচ্চা বাচ্চা দুইটা বাচ্চা আমাদের, আমরা যখন খাই না তারাও দেখা যায় যে এইভাবে খাচ্ছে খায় না, এরকম ভাবে দিন, আমি প্রতিদিন প্রতি রাত্রে ঘুমের ওষুধ খাই, আমি আমাকে ঘুমাইতে হয়। আমার আমার আমাদের মেয়ে পরিবার একটা সুখী পরিবার, আমাদের পরিবার হচ্ছে ভালোবাসার কোনো কমতি ছিল না। আমি একটা পাঞ্জাবি দিয়ে 5 বছর ঈদ করতেছি, কিন্তু আমার মেয়ে মেয়েদের জন্য, আমি আমার ওয়াইফের জন্য, আমার বড় ভাই ছেলেদের জন্য, আমার আম্মার জন্য, আমার বড় ভাই শাশুড়ির জন্য আমি ঈদে কাপড় চোপড় দিই। আমি গত ঈদে আমি ঈদের কাপড় কেনার জন্য তাদেরকে টাকা দিছি, তিশা সহ, মানে তিশা আমার মেজো মেয়ে, আমার ওয়াইফ মার্কেটিং আছে, আর তিশা তিশা বলতেছে যে আব্বু খালি প্রতিবার আমাকে দেয়, আব্বু আব্বু নিবে না, এবার আব্বু না নিলে আমরা কিছু নিব না। তিশা ওখান থেকে আগে ওদের মার্কেটিং করার আগে আমার জন্য একটা টি শার্ট দিচ্ছে তিশা, সেই সেই মেয়েকে আমার জীবনটা ধ্বংস করে দিল এই জীবনে, এই জীবনে আমি রাখে কি 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 রাখে কি করব, আমি কিভাবে বাঁচবো? আমি এখনো যখন দেখি যে কোনো গার্লস কলেজ ছুটি হচ্ছে, তখনও আমার দেখে দেখে আমি আমার কান্নায় বলে যে আমার মেয়েটা মনে এরকম কলেজে পড়তো। সামনে একটা বিষয় হচ্ছে, মেয়েরা যখন ছোট, তিশা কিন্তু এখনো ছোট, যখন মেয়েরা বাসায় থাকে বাবার কাছে, মেয়েরা আমরা জানি যে বাবার স্নেহটা বেশি পায়, বাবার জন্য পাগল থাকে। তিশা যখন এতদিন বাসায় নেই, সে যে যে জায়গায় ছিল, একটা জায়গাতে ভাত খেতো বা হাঁটতো ঘুরতো, আপনাকে বাবা বলে ডাকতো, এই বিষয়টা আসলে এখন কিভাবে মনে পড়ে? আপনার শেষ কি কথা হয়েছিল তিশার সাথে? শেষ কথা, আমার ওয়াইফের সাথে একবার হয়েছিল, তখন তার কাছে মোবাইল ছিল, এখন তাকে আর কোনো মোবাইল দেয় না মোস্তাক। মোস্তাক এখন, তখন মোবাইল থাকলেও মোবাইল মোস্তাক পাশে বসে থাকে, বসে থেকে কথা বলতো, তার ডিসপেপার একটু কথা আসলে ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। মানে এত রেস্ট্রিকশন ছিল যে তার নিয়ে কথা মতো কথা বলতে হবে, এর বাইরে কোনো কথা বলা যাবে না। তার বাইরে কোনো কথা বলতে গেলে একদিন, তখন হয়তো ও ওয়াশরুমে গেছিল না, কথা গেছিল মোস্তাক, তখন আমার ওয়াইফকে মোবাইল করেছে, আমার ওয়াইফ বলতেছে তিশা তুই কি তোর জীবনটা ধ্বংস করে ওই ও ধ্বংস করেছে, আর তুমি তুমি কি ওখান থেকে না, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, বলতেছে আম্মু আমার অনেক অশ্লীল ছবি ভিডিও ওনার কাছে আছে, ওগুলো ছবি দিলে লাত্থি দিয়ে ফলে আমি চলে আসবো, ওখানে থাকবো না আমি। আমার মেয়ে যেটা বললেন যে মেনে নেওয়ার কথা, একটির জন্য র্যাপিস্ট র্যাপিস্ট কিডন্যাপার র্যাপার কিডন্যাপার আপনার হলো অপহরণকারী ধর্ষণকারী বা ব্ল্যাকমেলার, হ্যাঁ ব্ল্যাকমেল করে এমন এমন ব্যক্তিকে আমার 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 ছায়ার উপর দিয়ে সে যেতে পারবে না, তার ছায়াটাও আমি দেখতে চাই না। মোস্তাকের নামটা শুনলে আমার বমি আসে, খাওয়ার রুচি থাকে না আমার, মোস্তাকের নামটা শুনে আমার অজু পর্যন্ত নষ্ট হয়ে যায়, এই লোকের নামটা উচ্চারণ করতে আমার 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 ঘৃণা জাগে। আচ্ছা সাইফুল ভাই, তিশা সরাসরি কিছু অভিযোগ তুলছে আপনাদের বিরুদ্ধে, আপনি তাকে বা নির্যাতন করতে গায়ে হাত দিতেন, গায়ে হাত দিতেন, হ্যাঁ মানে এভাবে তিশার মুখে কথা হয়, কিন্তু আসলে এটা কেন তিশা বলছে? এটা এটা মোস্তাকের সব শেখানো কথা, যখন কোনো নাটকের বা চলচ্চিত্র পরিচালক নায়ক নায়িকাকে বলে এ কথা এভাবে বলতে হবে, ঠোঁটটা এভাবে নড়াইতে হবে, নাকটা এভাবে নড়াইতে হবে, চোখ এভাবে ফেলতে হবে, পরিচালক নায়ক নায়িকারা কিন্তু সেই কাজটাই করে। হ্যাঁ, তো এখানে সে সে যেহেতু জিম্মি তার কাছে, সুতরাং তার কথা তার ইনস্ট্রাকশনের বাইরে তার কথা বলার কোনো সুযোগ নাই। সে সে বাপ মার বিরুদ্ধে যত, আমি আমি তিশার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি তিশার জন্য আমার দরজা খোলা, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে। আমি আপনাদের মাধ্যমে আমি তিশাকে বলতে চাই, আম্মু তুমি আমার আমার কাছে ফিরে আসো,
ট্রেন কেউ কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয়ে যায়, ক্রেন দিয়ে ট্রেনে লাইনে তুলে আবার সামনের দিকে আগানো শুরু করে, তুমি আমার কাছে ফিরে আসো, আমি আমি এর বিরুদ্ধে এর ব্যবস্থা আমি আইনানুগভাবে নিব এবং তোমার লেখাপড়া স্বাভাবিকভাবে চলবে, সেই যাতে সামনের দিকে আর অগ্রসর হইতে পারো।